ইসলামিক রিপাবলিক পাকিস্তানের ঘরে ঘরে এক হিন্দু নারীকে সম্মানের সাথে স্মরণ করা হয়। এ কথা হয়তো বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না। সেই হিন্দু নারীর নাম মারভি। চলুন জেনে নিই কেন এই হিন্দু নারী মারভিকে পাকিস্তানে সম্মানের সাথে স্মরণ করা হয়। 1400 শতাব্দীর মাঝামাঝি সময়, থর মরুভূমির দক্ষিণ অংশে থাকা সিন্ধু প্রদেশের উমারকোটের মালি গ্রামে স্ত্রী মাদু ও কন্যা মারভিকে নিয়ে বাস করতেন পালিনী মারাইচ নামের এক পশুপালক। পালিনীর কিশোরী কন্যা মারভি ছিল অসামান্য রূপসী। পশু চড়ানোর জন্য ফক্সেন নামে এক রাখাল কিশোরকে নিজের বাড়িতে রেখেছিলেন পালিনী। বয়সে ফক্সেন ছিল মারভির থেকে 2 বছরের বড়। একদিন ফক্সেন যুবতী মারভিকে বিয়ের প্রস্তাব দেয়। মারভি এ প্রস্তাবে না করে দেন, কেননা গ্রামেরই এক রূপবান যুবক খেতসেনের সঙ্গে মারভির বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধের আগুনে পড়তে থাকে যুবক ফক্সেন। সেই সময় উমরকোট শাসন করছিলেন রাজা উমর সুমর। সুদর্শন রাজা উমর ছিলেন ইসমাইলি শিয়া ধর্মের। সুন্দরী নারীদের প্রতি তার ছিল অসীম দুর্বলতা। তাই মারভি থেকে সদ্য প্রত্যাখ্যাত যুবক ফক্সেন দেখা করেন রাজা উমরের সাথে। রাজাকে বলেন, জানেন কি, বিশ্বের সেরা সুন্দরী আপনারই প্রজা, নাম তার মারভি। এই শুনে রাজা উমর ঠিক করলেন তিনি মারভিকে তুলে এনে বিয়ে করবেন। কোনোরকম দেরি না করে সেই রাতেই রাজা উমর উটের পিঠে চেপে রওনা দেন মারভিকে তুলে আনতে। রাত পেরিয়ে ভোর হয়, ভোর শেষে সকাল হয়ে যায়, বাড়তে থাকে সূর্যের তেজ। রাজা উমর অপেক্ষা করতে থাকেন কখন মারভি আসবেন। এমন সময় মাথায় পানির কলস নিয়ে হেঁটে আসতে থাকে মারভি। উট থেকে নেমে উমর মারভিকে উদ্দেশ্য করে পানি খেতে চায়। তৃষ্ণার্ত পথিককে ফিরিয়ে দিতে নেই, তাই মারভি পানি পান করাতে এগিয়ে আসে। মারভি কাছে আসা মাত্র সুযোগের অপেক্ষায় থাকা উমর তাকে উটের পিঠে তুলে নেয়। রাজার উট ছুটতে থাকে উমরকোট দুর্গের দিকে। রাজার দাসীরা প্রাসাদের সবচেয়ে সুন্দর ঘরটিতে মারভিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রাজা উমর এসে সমস্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং মারভিকে বিয়ের প্রস্তাব দেয়। কাঁদতে কাঁদতে মরুকন্যা মারভি বলেন তার রাজপ্রাসাদের দরকার নেই, সে তার গ্রামে ফিরে যেতে চায়। রেগে যান রাজা উমর। তিনি স্রেফ জানিয়ে দেন যতদিন মারভি তার বিয়ের প্রস্তাবে রাজি হবে না ততদিন সে এই ঘরে বন্দি থাকবে। এদিকে মারভির গ্রামবাসী কিছুই করতে পারেনি তার জন্য। রাজার বিরুদ্ধে লড়ার ক্ষমতা ছিল না গরিব গ্রামবাসীদের। এভাবে কাটতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। একটা সময় মারভির খোঁজ নেওয়া বন্ধ করে দেয় রাজা উমর। ঠিকমতো খাওয়া, ঘুম, গোসল করত না মারভি। এভাবে কেটে যায় বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্ত। থর মরুভূমিতে নেমে আসে তীব্র শীত। একদিন হঠাৎই মারভির কথা মনে করেন রাজা। গিয়ে দেখেন কালি মাখা চোখ, জট ধরা চুল আর কঙ্কালসার দেহ নিয়ে পড়ে আছে মারভি। রাজাকে দেখে সে অনুরোধ করে মৃত্যুর পরে যেন তার দেহটা মালিগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। অনুতপ্ত উমর সুসজ্জিত উটে করে মারভিকে তার গ্রামে রেখে আসে। কিন্তু মারভির হবু স্বামী খেতসেন আর গ্রামের বয়স্ক লোকদের বিদ্রুপে বিদ্ধ হতে থাকে সে। সেনারা ফিরে গিয়ে উমরকে জানায় যে কিভাবে মারভিকে লাঞ্ছিত করা হয়েছে। ক্রোধে উন্মত্ত উমর বিশাল সেনাবাহিনী নিয়ে পৌঁছে গিয়েছিলেন মারভির গ্রামে। গ্রাম ছেড়ে সবাই পালায়, তবে উমরের বাহিনী তাদের ধরে আনে। রাজা গ্রামবাসীদের জানিয়ে দেন মারভি এখনও পবিত্র। তবে গ্রামের কিছু লোক বলেন রাজা আর মারভিকে অগ্নি পরীক্ষা দিতে হবে এবং এতে উত্তীর্ণ হলেই তারা মেনে নেবে মারভি এখনও পবিত্র। জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে খালি পায়ে পার হয় দুজনে, প্রমাণিত হয় মারভির পবিত্রতা। সেই রাতেই মারভি এবং খেতসেনের বিয়ের আয়োজন করেছিলেন গ্রামবাসীরা। এভাবেই নিজের দৃঢ়তার জন্য আজও পাকিস্তানের ঘরে ঘরে সম্মানের সাথে স্মরণ করা হয় মারভিকে।